потрібно встановити усі чіткі факти. Bear full responsibility for their reckless actions. Приказываю міністру оборони і начальнику генерального штабу. রাশিয়া ইউক্রেন যুদ্ধের মধ্যে বড় ধরনের সামরিক মহড়া শুরু করেছে পশ্চিমা সামরিক জোট ন্যাটো। 24 জানুয়ারি স্টেট ফার্স্ট ডিফেন্ডার 2024 নামে এই মহড়া শুরু হয়েছে। 90,000 সেনা, 50টির বেশি যুদ্ধ জাহাজ, 80টির বেশি যুদ্ধ বিমান এবং কয়েকশো ট্যাঙ্ক ও সাজোয়া নিয়ে এই মহড়া চলবে কয়েক মাস ধরে। পশ্চিমা নেতারা এটাকে স্নায়ুযুদ্ধের পর সবচেয়ে বড় সামরিক মহড়া হিসেবে অভিহিত করেছেন এবং তারা কোনো রকম ফণিতা ছাড়াই বলছেন তাদের এই সামরিক মহড়া রাশিয়াকে মোকাবিলা করার জন্যই। প্রশ্ন হলো, ন্যাটো কী কারণে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে? ন্যাটো মূলত সামরিক জোট, এটা আপনারা সবাই জানেন। স্নায়ুযুদ্ধের প্রাক্কালে এর জন্ম। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর 1949 সালের এপ্রিলে যুক্তরাষ্ট্র, ক্যানাডা, যুক্তরাজ্য, ফ্রান্স সহ ইউরোপীয় 12 দেশ নর্থ আটলান্টিক ট্রিটি নামে একটি চুক্তি সই করে। সেই চুক্তির মধ্য দিয়েই গড়ে ওঠে এই ন্যাটো। ওই চুক্তিতে প্রতিষ্ঠাতা দেশগুলো রাজনৈতিক ও সামরিক ক্ষেত্রে একে অপরকে রক্ষার অঙ্গীকার করে। এর মূল উদ্দেশ্য ও লক্ষ্য সোভিয়েত ইউনিয়নের আগ্রাসনের হাত থেকে পশ্চিম বার্লিন ও ইউরোপের নিরাপত্তা নিশ্চিত করা। শুরুতে 12টি সদস্য থাকলেও সময়ের সঙ্গে সঙ্গে এর সদস্য ও কর্মকাণ্ডের পরিধি বেড়েই চলেছে। বর্তমানে 31টি সদস্য নিয়ে এটা বিশ্বের সবচেয়ে বড় ও শক্তিশালী সামরিক সংগঠন। সদস্য হওয়ার প্রক্রিয়ায় রয়েছে ইউক্রেন সহ আরও বেশ কয়েকটি দেশ। ন্যাটোর সংবিধান বলছে তাদের কোনো সদস্যের ওপর হামলা মানে জোটের সবার উপর হামলা, আর এই হামলা প্রতিরোধে জোটের সব সেনারা ঝাঁপিয়ে পড়তে বাধ্য থাকবে। তবে আক্রান্ত না হয়েও ন্যাটো বিভিন্ন দেশে সামরিক হস্তক্ষেপ করেছে এমন নজিরও কিন্তু রয়েছে। প্রথম কোনো সামরিক হস্তক্ষেপ করে 1992 সালে বসনিয়ায়, এরপর 1999 সালে কসোভো যুদ্ধে দ্বিতীয়বার, 2001 সালে আফগানিস্তানে, এরপর ইরাক, লিবিয়া ও সিরিয়াতেও তারা একইভাবে হস্তক্ষেপ করে। ন্যাটোকে শুরু থেকেই সন্দেহের চোখে দেখে আসছে রাশিয়া, যেহেতু তারা মূলত সাবেক সোভিয়েত বিরোধী অর্থাৎ রাশিয়া বিরোধী। সম্প্রতি এর দ্রুত বিস্তারকে সরাসরি নিজেদের নিরাপত্তার প্রতি হুমকি হিসেবে অভিহিত করেছে মস্কো। ইউরোপের চতুর্থ বৃহত্তম ও অর্থনৈতিকভাবে সমৃদ্ধ দেশ ইউক্রেন, সাবেক সোভিয়েত ইউনিয়নের অংশ দেশটি বর্তমানে ন্যাটো সহযোগী দেশ। এর অর্থ হচ্ছে দেশটির সঙ্গে বোঝাপড়া আছে এবং ভবিষ্যতে এই জোটে যোগদানের সুযোগ দেওয়া হবে। কিন্তু রাশিয়া কোনোভাবেই ইউক্রেনকে ন্যাটোর সদস্য হিসেবে দেখতে চায় না। পশ্চিমাদের কাছে সেই আশ্বাসে চায় রাশিয়া। গত বেশ কয়েক বছর ধরে ন্যাটোয় যোগদানের চেষ্টা করেছে ইউক্রেন, কিন্তু এর বিরোধিতা করে আসছিল প্রতিবেশী দেশ রাশিয়া, কারণ ইউক্রেন সদস্য হলে সেখানে সহজেই সেনা মোতায়েন করতে পারবে ন্যাটো। রাশিয়ার বিরোধিতা সত্ত্বেও সিদ্ধান্ত থেকে সরে আসেনি কিয়েভ। বরং সম্প্রতি ন্যাটোয় যোগদানে কূটনৈতিক প্রচেষ্টা আরও জোরদার করেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, যা রাশিয়াকে খেপিয়ে তোলে এবং এরই প্রতিক্রিয়ায় 2021 সালের শেষের দিকে ইউক্রেন সীমান্তে 1 লাখের বেশি সেনা মোতায়েন করে মস্কো। এরপর 2022 সালের 24 ফেব্রুয়ারি দেশটিতে সামরিক অভিযান শুরুর নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। প্রায় 2 বছর ধরে ইউক্রেন যুদ্ধ চলছে। ন্যাটো যোগদান নিয়ে এই সংকটের শুরু হলেও সংঘাত শুরুর পর ইউক্রেনকে সরাসরি সামরিক সহায়তা দেয়নি জোটটি, তবে অর্থ ও অস্ত্র দিয়ে সব ধরনের সহযোগিতা করছে, যেটাকে বিশ্লেষকদের অনেকেই ন্যাটোর প্রক্সি যুদ্ধ বলে অভিহিত করেছেন। কিন্তু বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্র ও সামরিক সরঞ্জাম নিয়েও রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে পেরে উঠছে না ইউক্রেন। এমন পরিস্থিতিতে রাশিয়াকে আরও বেশি হুমকি মনে করছেন ন্যাটোর কর্মকর্তারা। পশ্চিমা রাজনৈতিক ও সামরিক কর্মকর্তাদের মুখে ক্রমবর্ধমানভাবে যুদ্ধের সুর শোনা যাচ্ছে। তারা বলছেন রাশিয়ার বিরুদ্ধে সরাসরি যুদ্ধ করবে পশ্চিমা সামরিক জোট ন্যাটো। সেই লক্ষ্যে এরই মধ্যে প্রস্তুতি নিতে শুরু করেছে তারা। গত 19 জানুয়ারি জার্মান প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস বলেন, আগামী 5 বছরের মধ্যে ন্যাটোর ওপর হামলা চালাতে পারে রাশিয়া।
জার্মান সংবাদ মাধ্যম দার স্পিজেলকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি আরও বলেন, তাদের গোয়েন্দারা মনে করছেন 5 থেকে 8 বছরের মধ্যে এমন হামলা হতে পারে। জার্মান প্রতিরক্ষামন্ত্রী আরও বলেছেন, প্রায় প্রতিদিনই ক্রেমলিনের কাছ থেকে তারা হুমকি ধমকি পাচ্ছেন, তাই ভ্লাদিমির পুতিন একদিন যে কোনো সময় ন্যাটোর সদস্য দেশে আক্রমণ করতে পারে বলেই মনে করেন তিনি। স্কাই নিউজের প্রতিবেদন অনুযায়ী গত 20 জানুয়ারি ন্যাটোর সামরিক কমিটির সভাপতি ও ডাচ নৌবাহিনীর অ্যাডমিরাল রব বোয়ার বলেছেন, এমনটা নয় যে তারা শান্তিতে আছেন। ন্যাটোর এই কর্মকর্তা আরও বলেন, আগামী 20 বছরের মধ্যে রাশিয়ার বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ শুরু হতে পারে। এমন অবস্থায় রাশিয়ার বিরুদ্ধে সংঘাতের জন্য জোট প্রস্তুতি নিতে শুরু করেছে। জোটের সদস্য দেশের বেসামরিক নাগরিকদেরও সেটাই করা উচিত বলেও মনে করেন তিনি। 24 জানুয়ারি শুরু হওয়া কয়েক মাসব্যাপী ব্যাপক সামরিক মহড়ার মধ্য দিয়ে কার্যত সেই যুদ্ধের প্রস্তুতির সূচনা হয়ে গেছে বলেই মনে করছেন বিশ্লেষকরা। রয়টার্সের প্রতিবেদন মতে, মহড়ায় অংশ নিতে আটলান্টিক পার হয়ে ইউরোপে জোটের অঞ্চলে ট্রানজিটের জন্য ওয়াশিংটন থেকে রওনা দিয়েছে মার্কিন যুদ্ধজাহাজ। ন্যাটো প্রকাশ্যেই বলেছে, ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধের কারণেই নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা পরীক্ষা করার জন্য এই মহড়ার আয়োজন করা হয়েছে। উত্তর আমেরিকা থেকে রাশিয়ার সীমান্তের কাছাকাছি ন্যাটোর পূর্ব প্রান্ত পর্যন্ত বিশাল অঞ্চল এই মহড়ার আওতায় আনা হয়েছে। ন্যাটোর এই সামরিক মহড়ায় কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে ক্রেমলিন। এই মহড়াকে স্নায়ুযুদ্ধে ফিরে আসার চূড়ান্ত ও অপরিবর্তনীয় ইঙ্গিত বলে মন্তব্য করেছেন রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার রুশক। তিনি বলেন, রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমারা যে হাইব্রিড যুদ্ধ চালিয়েছে তার আরেকটি উপাদান এই মহড়া।